فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. عليكم السلام ورحمة الله وبركاته. ইমানের অন্যতম রোগন হচ্ছে রাসুলের প্রতি বিশ্বাস করা। কেউ যদি আল্লাহর প্রতি ইমান আনে, রাসুলামের প্রতি ইমান না আনে, তাহলে সে কাফেরই থেকে যাবে, সে মুমিন হিসেবে গণ্য হবে না, সে হিসেবে জান্নাতেও যেতে পারবে না। আমানার রাসুল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রত্যেকেই ইমান আনবে আল্লাহর প্রতি এবং রাসুলদের প্রতি। সুতরাং উম্মতে মুহাম্মদীর কোনো লোক যদি আল্লাহর প্রতি ইমান আনে, রাসুলের প্রতি ইমান না আনে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান আনে কিন্তু অন্য কোনো নবীকে অস্বীকার করে, যেমন ঈসা সাল্লামের প্রতি ইমান আনে না, মুসার প্রতি ইমান আনে না, তাহলে সেও জাহান্নামী হবে, সেও জান্নাতে যেতে পারবে না। এটি একটি সুপ্রতিষ্ঠিত আকীদা, মানে ইমানের ছয়টা রুকনের মধ্যে কোনো একটা রুকন অস্বীকার করলে সে জাহান্নামী হবে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কেউ হোক না কেন। মোট কথা, ইহুদি ইসলাম আসার পরে কেউ যদি ইহুদি হয়, কেউ যদি নাসারা হয়, তাহলে সে জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাম বলেন যে আমার সম্পর্কে যদি কেউ শুনবে, আমার আগমনের কথা যে শুনবে, সে ইহুদি হোক নাসারা হোক, তারপরে যদি ইমান না আনে, আমার প্রতি ইমান না আনে, ইল্লা কানা মিন আহলে নার, সে আহলে নার জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। এটি একটি সুস্পষ্ট কথা। অনেক অজ্ঞ লোক, মূর্খ লোক, তারা মনে করে যে আল্লাহর প্রতি ইমান আনলেই চলবে, কোনো একটা ধর্ম পালন করলেই চলবে, সে জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ। এরকম বিশ্বাস যারা করবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, তারাও ইমান থেকে বের হয়ে যাবে। ধন্যবাদ।